আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে অবশ্যই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি এখানে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম, কালকে একটু ভাজা দিয়ে নিব। একটু উল্টাই দিলাম, আমি এখানে একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিলাম, রসুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, মরিচ দিয়ে দিলাম, নাড়া দিয়ে নিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আমি কচুর মুখিটা দিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দিব। এখানে আমি হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, লবণ দিলাম, একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখানে টমেটোটা দিয়ে দিলাম, ঢেকে দিব। কচুর মুখিতে একটু নাড়াই দিচ্ছি, কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি, বোয়াল মাছ, উল্টায় দিলাম, আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি।
তরকারিটা হয়ে গিয়েছে। আজকে এই রান্নাটা আমি আমার আম্মার মতো করেছি। আমার আম্মা এইভাবে রান্না করে, দেখতে মনে হচ্ছে একদম সব ইয়ে হয়নি, কিন্তু দেখেন সব সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। এই এই খাবারটা কিন্তু খুব টেস্ট হয়েছে। আজকে আমি আমার আম্মাকে ফলো করে রান্না করেছি। এখন অবশ্য উনি রান্না করতে পারে না, মাছটাও আমি রান্না করেছি ওনার মতো করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।